আজ সংসদে বাজেট উপস্থাপন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রায় 83,000 কোটি টাকার ভর্তুকি সীতাকুণ্ড কন্টেইনার টার্মিনালে সেনাবাহিনীর তল্লাশি বিভিন্ন কন্টেইনার থেকে বের হচ্ছে ধোঁয়া টিপু হত্যা সন্দেহভাজন মুসাকে ওমান থেকে নিয়ে দেশে ফিরল পুলিশ বন্দরে গম নষ্টের আশঙ্কা 12 লাখ টন রপ্তানি করবে ভারত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে জাতীয় সংসদে 2022-2023 অর্থ বছরের বাজেট উঠছে আজ এবারের বাজেটের আকার হতে পারে 6,78,064 কোটি টাকা 2009-2010 অর্থ বছরের বাজেটের চেয়ে যা প্রায় 6 গুণ বড় মূল্যস্ফীতির চাপ সামাল দিতে বাজেটে প্রায় 83,000 কোটি টাকার ভর্তুকি থাকছে ঘাটতি থাকতে পারে প্রায় 2.5 লাখ কোটি টাকা রাজস্ব আহরণ বৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই নতুন বাজেটের বড় চ্যালেঞ্জ বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থাকছে 7.5%। তহিদুর রহমানের রিপোর্ট। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার চরম বেকায়দায় সাধারণ মানুষ। মূল্যস্ফীতির এমন চ্যালেঞ্জকে সামনে রেখে আজ 2022-23 অর্থ বছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। চ্যালেঞ্জিং টাইম আমরা মোকাবেলা করে যাচ্ছি। এই চ্যালেঞ্জিং টাইমের সময় আমরা এই দেশের মানুষকে আমরা যতটা পারি আমাদেরকে সহায়তা করব। ন্যায় সঙ্গত হবে না এবারের বাজেটের আকার হতে পারে 6,78,064 কোটি টাকা যা 2009-10 অর্থ বছরের চেয়ে প্রায় 6 গুণ বড়। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 4,36,271 কোটি টাকা। এর মধ্যে এনবিআরের লক্ষ্য 3,70,000 কোটি, এনবিআর বহির্ভূত খাত 18,000 কোটি টাকা এবং কর ব্যতীত রাজস্ব থেকে আদায়ের লক্ষ্য 45,000 কোটি টাকা। কিন্তু তারপরেও নতুন বাজেটে ঘাটতি থাকছে 2,41,793 কোটি টাকা আর অনুদান বাদ দিলে ঘাটতি ছাড়াবে 2,45,064 কোটি টাকা। তবে সামগ্রিক ঘাটতি জিডিপির 5.5% ছাড়াচ্ছে না। প্রবৃদ্ধিও যাতে অক্ষুণ্ণ থাকে, যেগুলো উৎপাদনশীল খাত সেগুলো কিন্তু আবার বিনিয়োগ বা বরাদ্দ থাকে, যেমন কৃষিখাত, ব্যক্তিগত শিল্প খাতে সহায়তা দেওয়া, শিল্প প্রক্রিয়ান্বিত শিল্পগুলোতে সহায়তা দেওয়া, সেগুলো অব্যাহত থাকবে। এদিকে বাজেট ঘাটতি পূরণে এবারও দেশি বিদেশি ঋণের উপরই নির্ভর করতে হচ্ছে। বিদেশি উৎস থেকে 95,458 কোটি টাকা, স্থানীয় ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের লক্ষ্যমাত্রা 1,06,334 কোটি টাকা। এছাড়া 35,000 কোটি টাকার সঞ্চয়পত্র সহ মোট 40,000 কোটি টাকা ব্যাংক বহির্ভূত ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকছে। বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও মূল্যস্ফীতি 5.6% নামিয়ে আনার লক্ষ্য, জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 7.5%। গরিবদের জন্য যারা যথারীতি মূল্যস্ফীতি কষ্ট পাচ্ছে তাদের জন্য সামাজিক সুরক্ষা ব্যয় বেশ বাড়ানো হবে। তহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। এছাড়া ডিপোতে কাজ করছে ফায়ার সার্ভিস, ক্রেন অপারেটর সহ শ্রমিক কর্মচারীরা। অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের 5 দিন পরেও বিভিন্ন কন্টেইনার থেকে ধোঁয়া বের হচ্ছে। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইয়ের নেতারা। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী ওই কন্টেইনার ডিপোতে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 100 কন্টেইনার। এসব কন্টেইনারে ছিল দেশের 28টি পোশাক তৈরি কারখানার 30,33,884 পিস তৈরি পোশাক। এদিকে ধ্বংসস্তূপ থেকে দুপুর পর্যন্ত অগ্নিকাণ্ডে হতাহতদের দেহাবশেষ উদ্ধার করা না গেলেও বুধবার রাত পর্যন্ত 2 জনের দেহাবশেষ মাথার খুলি উদ্ধার করা হয়। হাসপাতালে 95 জন রোগী ভর্তি রয়েছে। রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যা সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী সুমন শিকদার ওরফে মুসাকে নিয়ে ওমান থেকে দেশে ফিরেছে পুলিশ। সকালে মুসাকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পুলিশের 3 সদস্যের দলটি। গেল 17 মে ওমান পুলিশ তাকে গ্রেফতার করে।
গেল ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরে আমতলা মসজিদ এলাকায় এলোপাতাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। সে সময় ঘটনাস্থলে রিকশায় বসে থাকা কলেজ ছাত্রী সামিয়া আফরিন প্রীতিও গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ হত্যার মূল পরিকল্পনাকারী ধরা হচ্ছে মুসাকে। ঢাকার শীর্ষ সন্ত্রাসী প্রকাশ বিকাশ গ্রুপ ও মানিক গ্রুপের সদস্য তিনি। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। উজানের ঢলে হঠাৎ প্লাবিত চলন বিলের নিম্নাঞ্চল, তলিয়ে গেছে পাকা ধান। চাঁপাইনবাবগঞ্জ জয়পুরহাটে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সকালে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় মেরিনা ও খায়রুল বাগানে আম কুড়াতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তারা মারা যান। এদিকে শিবগঞ্জের মনাকষায় বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা যান সেমিয়ারা নামে এক নারী। অন্যদিকে জয়পুরহাটের পাঁচবিবিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হন একজন। উজানের ঢলে হঠাৎই প্লাবিত পাবনার চলন বিলের নিম্নাঞ্চল, তলিয়ে গেছে পাকা ধান। শ্রমিক সংকটে ধান কেটে দ্রুত ঘরে তুলতে পারছেন না কৃষক। ভেজা ধান যাও বা ঘরে তুলেছেন, তাতেও বাড়ছে উৎপাদন খরচ। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। হঠাৎ করেই বিলে পানি ঢুকে তলিয়ে গেছে সোনালি ধান, এই চিত্র পাবনার চলন বিলের। চাটমোহর উপজেলার ছাইকোলা হরিপুর নিমাইচড়া হান্ডিয়াল ইউনিয়নের মাঠে যখন পাকা ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা, তখনই উজানের পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের ধান। পানির ভেতর নামে কাটতে কষ্ট হচ্ছে, লিয়ে যাতেও কষ্ট হচ্ছে। দেখা যাচ্ছে ধান ৫০০ টাকা ১০০০ টাকা কাটাচ্ছে, তার ধান খরচ বাড়িয়ে যাচ্ছে। কৃষকের বিশাল ক্ষতি হয়েছে, ধানটা কাটে সময় পায়নি। কৃষকরা জানান, শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না। বেশি মজুরিতে কিছু শ্রমিক মিললেও রয়েছে নৌকা সংকট। বিকল্প নানা উপায়ে ভেজা ধান ঘরে তুলতে পারলেও বেড়েছে খরচ। বিলের একটি স্লুইস গেট খোলা থাকায় এই দুর্ভোগ, অভিযোগ কৃষকদের। যে লিভারের দাম আছিল ৬০০ টাকা, এখন হয়েছে ১০০০ টাকা। আর লিয়ে যাচ্ছে, কষ্টের শেষ নাই। কাগজের নৌকায় করে উঠাচ্ছি, বিঘার প্রতি ৭০০০ করে খরচ হচ্ছে। এছাড়া আরো গাড়িতে দেওয়া হচ্ছে। বছর বছর এই সময় সুইচ গেট খোলা রাখে, পানি আসে, ধান টান ডুবে যায়, আমরা ধানই কাটি পারি না। যখন ধান ফান কাটা হয়ে যায়, সেখান সুইচ গেট আটকা যায়। কৃষি বিভাগ জানায়, প্রণোদনার ব্যবস্থা হলে ক্ষতিগ্রস্ত কৃষকদের দেয়া হবে। সরকারি যদি কোনো ডিসিশন থাকে প্রণোদনা বা পুনর্বাসন কার্যক্রম, সেখানে আমরা কৃষককে সহযোগিতা করতে পারি। চলন বিলের চাটমোহর অংশে এবার ৯৫০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। রত্না সামান, একুশে টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। নাটোরের গুরুদাসপুরের চাপিলা শাহি মসজিদ গায়বী মসজিদ হিসেবে পরিচিত। প্রায় ৪০০ বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তিন গম্বুজ ও তিন দরজা মসজিদটি। সংস্কার করে বর্ধিত অংশে আধুনিকতার ছাপ আনা হলেও কিছু অংশে রেখে দেওয়া হয়েছে পুরনো নকশা ও কারুকাজ। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর রিপোর্ট, জানাচ্ছেন সদরূপা দত্ত। চাপিলা একসময় মুঘলদের প্রশাসনিক কেন্দ্র ছিল। মুঘল কর্মকর্তা কর্মচারীদের জন্য এখানে মসজিদ স্থাপন করেন মুন্সী এনায়তুল্লাহ। কালক্রমে ধ্বংস হয় চাপিলা নগরী, তারপর বহুদিন লোকচক্ষুর অন্তরালে ছিল এ অঞ্চল, হয়ে পড়েছিল জঙ্গলাকীর্ণ। ১৯৪৭ পর বসতি করতে থাকেন মুর্শিদাবাদ ও ঢাকা সহ বিভিন্ন এলাকার মানুষ। আবারও খুঁজে পাওয়া যায় মসজিদটি। এখানে দেখা যায় যে একটা বট গাছের নিচে এই মসজিদ রূপে এই ঘরটা আর কি। আমার দাদারা ভেতরে যায় দেখে যে চামচিকা বাঘের গু ইত্যাদি ইত্যাদি দিয়ে পরিপূর্ণ ছিল। পরে দেখা যায় যে ভেতরে একটা মেম্বার আছে, তো মনে করা গেল এটা মসজিদ। সে সময় আস্তে আস্তে নামাজ পড়াতে নেওয়া শুরু করলো। লোকমুখে রটে যায় এক রাতের মধ্যে নির্মিত সেটি। এই মসজিদে বহুত দান খেরাত আসে, শুক্রবারে তো মনে হয় একদম ভরে যায় আর কি। অনেকে গাইবি গাইবি করে, কিন্তু আসলে গাইবে না, আসলে মানুষই বানাইছে আর কি।
ইটসুরকি দিয়ে তৈরি 40 ফুট দৈর্ঘ্য এবং 20 ফুট প্রস্থের মসজিদটির দেওয়ালের প্রস্থ 4 ফুটের মতো। প্রত্যেক বছর বছরই মেমারত করতে হয়। মসজিদটা চুনসুরকি দিয়ে তৈরি, এই কারণে রং করলে রং চটে যায়, ঝরে যায়। এলাকাতে আসে, এখানে দেখে মসজিদটা খুব সুন্দর লাগে, ভালো লাগে। দূর দূরান্ত থেকে মানুষ আসেন মসজিদটি দর্শনে। তারা সহ এলাকাবাসী মনে করেন এখানে হতে পারে পর্যটন কেন্দ্র। সতরূপা দত্ত, একুশে টেলিভিশন। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য 12 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে জেতা সর্বশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন শামার ব্রঙ্কস ও ভিরাসামি পরমল। এই সিরিজে নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছে উইকেট রক্ষক ব্যাটার ডেভন থমাস, স্পিনার গুদাকেশ মতি ও পেসার অ্যান্ডারসন ফিলিপ। আগামী 16 জুন থেকে অ্যান্টিগায় মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। পরের ম্যাচ 24 জুন থেকে হবে সেন্ট লুসিয়ায়। এর আগে শুক্রবার 10 জুন 3 দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আর এরই সঙ্গে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আজ সংসদে বাজেট উপস্থাপন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রায় 83,000 কোটি টাকার ভর্তুকি। সীতাকুণ্ড কন্টেনার টার্মিনালে সেনাবাহিনীর তল্লাশি, বিভিন্ন কন্টেনার থেকে বের হচ্ছে ধোঁয়া। টিপু হত্যা সন্দেহভাজন মুসাকে ওমান থেকে নিয়ে দেশে ফিরল পুলিশ। এবং বন্দরে গম নষ্টের আশঙ্কা, 12 লাখ টন রপ্তানি করবে ভারত। দর্শক, একুশের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সঙ্গেই থাকুন।